এই উম্মা মানে এই লোকগুলাই ওই কাফেরদের সঙ্গে হজ করত, ওই কাফেরদের সঙ্গে নামাজ পড়তো, ওই কাফেরদের সঙ্গে ধর্মীয় কার্যক্রম মোয়ামেলা হতো। রাসূল বলছেন না, আলাদা হইতে হবে। ওরা কাফের, তোমরা মুমিন। ওরা শিরিক কুফর করে, শিরিকের সমর্থনকারী, তোমরা আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা কাফের। আল্লাহ কোরআনে বলেছেন যারা ঈমান আনলো, যারা হিজরত করলো, জানমাল জিহাদ জিহাদ করলো, তাদের দরওয়াজা আজম উদ্দরাজা আইনদাল্লাহ, তাদের দরওয়াজা আল্লাহর কাছে আজম অনেক বড়। হিজরত, এর নাম হিজরত, আলাদা। হিজরান থেকে, হিজরান মানে বয়কট করা, আলাদা হওয়া। প্রথমে এই সম্পর্ক হচ্ছে দল ত্যাগ, প্রয়োজনে দেশ ত্যাগ, ইমান রক্ষার জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য। মুমিনরা মুমিনদের জন্য আলাদা সত্তা গড়ে তুলবে, এটার নাম হিজরত। এই হিজরত করতে গিয়ে, আলাদা হতে গিয়ে প্রয়োজনে বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে পারে, ভাইয়ের সঙ্গে হতে পারে, স্বামীর সঙ্গে স্ত্রীর হতে পারে, মামার সঙ্গে ভাগিনার হতে পারে। রাসূলুল্লাহর সময় হয়েছে না? এই বদর যুদ্ধটা কিসের যুদ্ধ? বাবা বনাম ছেলে, মামা বনাম ভাগিনা, চাচা বনাম ভাতিজা, গণেশ জামাই বনাম শালা, এই তো হয়েছে নাকি? বদরের বন্দির মধ্যে রাসূলুল্লাহ চাচা আব্বাস, কানে কানে সাহাবীরা জিজ্ঞেস করলো, আপনি চাচাও তো আটক হয়েছে, ভাই কৈশাব বান, অনেক টাকা আছে, মুক্তিপণ দিয়ে ছাড়বা, কৈশাব বান। হযরত ওমর কইতেছে, ইয়া রাসূলুল্লাহ বন্দিদেরকে হত্যা করেন, আজ আমি আমার ভাইরে হত্যা করি, আলী ওর ভাই আকিলকে হত্যা করুন। হায় হায়, আকিল ওদের পক্ষে, আলী হলেন রাসূলের পক্ষে, ওর দুই ভাই। এইভাবে বলতে গেলে পুরো বদর যুদ্ধটা হচ্ছে পরিবারের মধ্যে, এটার নাম হিজরত। তোমরা যারা দিন প্রতিষ্ঠা করতে আজকে দাঁড়াবে, তোমাদেরকে আগে এই ব্যারিকেড, এই ব্যারিয়ার, এই পর্দা তোমাদেরকে ছিন্ন করতে হবে। পারবা কি না? দেখবা পিতৃস্নেহে অন্ধ, মাতৃ মমতায় তোমার মা অন্ধ, কোন সন্তান ছাড়া কিছু বোঝেন না, সন্তানের অকল্যাণ চিন্তায় তোমাকে আল্লাহর রাস্তায় কাজ করতে দিবে না। ওই মোল্লারা হুমকি দিয়েছে, চেয়ারম্যান হুমকি দিয়েছে, তোমাকে বাধা দিবে, তোমাকে এই দিবে, আমি তুমি কি করবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আদর্শ হিসেবে নাও, দুর্ভাগ্য উসওয়াতুন হাসানা খুলুকুনা আসিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ, দাড়ি টুপি পাগড়ি, এটার নাম উত্তম আদর্শ। কিন্তু রাসূলের চরিত্র, রাসূলের কর্মনীতি, রাসূলের সুন্নাহ, রাসূলের পলিসি প্রসিডিউর, রাসূলের কর্মনীতি কিচ্ছু আমরা নেই নাই। রাসূল আগে একটা উম্মাহ তৈরি করলেন, সেই উম্মাহকে হিজরত করালেন, কি করালেন, পুরো ওই যে শিরিক কুফর থেকে আলাদা করে একটা আলাদা বাহিনী তৈরি করলেন, এটার নাম উম্মতে। সেই বাহিনীকে দিয়ে, সেই উম্মাহকে দিয়ে পাঁচ নাম্বার কর্মসূচির পাঁচ নাম্বার শুরু করলেন জিহাদ। কি শুরু করলেন? জিহাদ। এটাই কোরআনে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নবী হারিদিল মুমিনিনা আলাল কিতাল, হে নবী কিতালে মুমিনদের উদ্বুদ্ধ করুন, তারা যদি 20 জন থাকে 200 জনের উপর জয় লাভ করবে। কোথায় 20 আর কোথায় 200? তাদের সঙ্গে আমি আছি, আল্লাহু মাআকুম, আমি আছি। যদি তারা মুমিন হয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন, তারা বিজয়ী হবে, আমি কাফেরদের মনে ভয় ঢুকিয়ে দেব, তারা পালাবে, আর মুমিনরা তোমরা পৃষ্ঠপ্রদর্শন করবে না, আমি তোমাদের বিজয় দেব, এটাই আল্লাহর অঙ্গীকার। বসে পড়লে চলবে না, এই আকীদা আজকে নাই। রাসূল এই উম্মাটাকে দিয়ে জিহাদ করলেন, কেমন জিহাদ, কেমন লড়াই, কেমন সংগ্রাম, সে দুর্দান্ত লড়াই, দুর্বিনীত যোদ্ধা। মাত্র 9 বছরে 78টা যুদ্ধ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত শত হাজার হাজার সাহাবী জীবন দিলেন, শহীদ হয়ে গেলেন, আহত বিকলাঙ্গ হয়ে গেলেন, শত শত নারী বিধবা হয়ে গেলেন, হাজার হাজার শিশু এতিম হয়ে গেল, গাজী যারা জীবিত আছেন তাদের চোখ নাই, হাত নাই, ডান হাত নাই, পা বাম হাত নাই, প্রত্যেকটা সাহাবীর কোনো না কোনো শরীরের কোনো না কোনো অস্ত্রের আঘাত। এ লড়াই কেন, এ জেহাদ কেন, এই সংগ্রাম কেন? খেয়ে না খেয়ে, কাছে লতাপাতা খেয়ে, শত্রু আঘাত আঘাতে জর্জরিত হয়ে, দেশান্তরিত হয়ে, এ লড়াই কেন, এই হিজরত কেন, এই দ্বন্দ্ব কেন, এই আঘাত কেন, এই জীবন দেওয়া কেন, কেন, কি জন্য? কেনর উত্তর জানেন? এই জানার নাম আকীদা। এই কেনর উত্তর হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন সত্য দিন দিলেন মানব জীবনে জিহাদ করে প্রতিষ্ঠা করার জন্য। মানুষ এতটাই ইবলিসের প্ররোচনায় প্ররোচিত, ইনফ্লুয়েন্সে এতটাই অবিবেচক,
এতটাই অজ্ঞ, এতটাই অহংকারী, আপনার ওই অনুনয় বিনয় তাওহীদে মানুষ আসবে না, অনুনয় বিনয় আল্লাহর দিন নেবে না, তাদের এই ভোগ বিলাস জৌলস ত্যাগ করবে না, তাদের জুলুম বন্ধ করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেডিসিন দিলেন, ফাইনাল মেডিসিন জিহাদ ও কিতাল, জিহাদ সংগ্রাম। এই জন্য এটা মোমিনের সংজ্ঞার অর্ধেক, মোমিনের সংজ্ঞার কি অর্ধেক, সুরায় হুজরাত 15 নম্বর আয়াত, সুরার নাম কি, আয়াত নাম্বার 15, মোমিনের সংজ্ঞার প্রথম অর্ধেক আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করবে না, এবং জানমাল দিয়ে আল্লাহর রাস্তা জিহাদ করবে, বাকি অর্ধেক, প্রথম অর্ধেক ঈমান, বাকি অর্ধেক জিহাদ। আর সেই জিহাদ এখন আছে, আছে মুসল্লিদেরকে শেখানো হচ্ছে, উদ্বুদ্ধ করা হচ্ছে, হ্যাঁ করতেছে যারা জঙ্গিবাদী গোষ্ঠী, তাদের কাছে ইসলামের আকীদা নাই, কনসেপ্ট নাই, তারপরে যে তাওহীদ নাই, দ্বীনের কোনো আকীদা নাই, কিচ্ছু নাই, তারা নিজেদের ওই সাম্রাজ্যবাদীদের স্বার্থ হাসিলের প্রিয় নখ হিসেবে ব্যবহৃত হচ্ছে, তারা এখানে ওখানে বোম মেরে, এখানে ওখানে সন্ত্রাস সৃষ্টি করে জেহাদের নামে চালিয়ে দিচ্ছে, ফলস্বরূপ জেহাদের মতো একটা পবিত্র আমল বদনাম হচ্ছে, ইসলামের বদনাম হচ্ছে, কোরআনের বদনাম হচ্ছে। অথচ জেহাদ সম্পর্কে, জেহাদের রিয়েল আকিদা কনসেপ্ট সম্পর্কে মুমিনদের কোনো ধারণা নাই, না আছে মুসল্লিদের, না আছে হাজি সাহেবদের, না আছে সাইয়িমদের, যারা সওম রাখেন তাদের কারোই নাই। এখন বলেন কর্মসূচির পাঁচ নাম্বারটা কি, জেহাদ, মুমিনের অর্ধেক কি জেহাদ, সে জেহাদ করবেন কেন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর দিন প্রতিষ্ঠা হলে কি হবে, ন্যায় বিচার, সুবিচার, মানবতা, মানবতা, এটাই হচ্ছে ইসলামের উদ্দেশ্য, এটাই হচ্ছে আকীদা।